আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের জন্য, আমার কিউট কিউট মুরগির ছানাগুলোকে নিয়ে। ভাবলাম একটু দেখাই আপনাদের, অনেক কিউট চারটাই। দেখুন ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কি করতেছি ওনারা। একদম লাগতেছে টেডির মতো, এগুলাকে টেডির রুমা গুলা যেরকম থাকে ওইভাবে লাগতেছে। ড্রামের মধ্যে বসে রয়েছি আমরা, 15 মিনিট হয়েছে ড্রামের মধ্যে বসা লাগতেছে। এই ড্রামটার জন্য তো ভালো লাগে না আর কি। দেখুন অনেকক্ষণ জামের পর এখন আবার শুরু হচ্ছে, তো দেখছি বর্তমানে আমরা তো এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এখন আমরা বন্ধুরাই দেখতে পাইছি, আর এই যে এটা হচ্ছে সিলেটের কেএফসি, আর এখানে একটা মাজার আছে। আমরা বর্তমানে এখন বন্দর যাবো, এখন আমি নয়া সড়ক আমার জিমের জন্য আর কি, জিমে যাব। ভাবলাম আমরা পেঁয়াজ রসুন নিতেছি। উনি আমার রেগুলার একজন ভাই আর কি, উনি দিয়ে যান পেঁয়াজ রসুন এগুলা। রসুন নিতেছি আমি 90 টাকা করে, আর এখানে পেঁয়াজ। আচ্ছা মাছগুলা দিয়ে দিবে, শিং মাছগুলা ফার্স্টে শিং মাছগুলাকে কষিয়ে তুলে দিবে আর কি, তুলে তারপর ডাটাগুলা আর আলুকে সিদ্ধ করবে, একটু আর কি ও কষাবে। কষিয়ে মাছগুলাকে একটা বাটিতে রেখে তারপর ডাটাগুলাকেও রান্না করবে। আচ্ছা ডাটা আর আলুগুলা দিয়ে দিবে, একদম কুচিয়ে ডাটাগুলা। এই ডাটাগুলা টুকুর বাজারে রাখি, এটা আমাদের সিলেটের এখানে একটা বাজার আছে টুকুর বাজার বলে, এখান থেকে আর কি একজন চাচা আনে এগুলা বিক্রি করে। আমি নিলাম আমার কাছ থেকে একদম অল্প। আচ্ছা এখন গরম পানিটা দিয়ে দিতেছে, সব পানিগুলা দিয়ে দিবে এখন। আচ্ছা রান্না শেষ, শিং মাছ দিয়ে ডাটা আর আলু দিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি রান্নার পর। সুন্দর কালার আসছে মাশাল্লাহ। ও যেভাবে আর কি শুটকি ভর্তা করে আর কি, ওইভাবে সব কিছু নিয়ে নিছে। ও শুটকি ভর্তার জন্য এখানে রসুনকে টেলে নিছে, 2 পিস মাছকে ভেজে নিছে সাইডে, এটা শুটকি, এটা শীতল শুটকি, পেঁয়াজকেও টেলে নিছে, ধনিয়া পাতা আর শুকনা মরিচ,
আর এই তো দেখতে পাচ্ছেন পাটা নিয়ে রেডিও। তো দেখেন পাখি কিভাবে পাতাটা করতেছে, তার জন্য এখনো দিয়ে দিবে শুটকি গুলা। শুটকি দিয়ে দিল, দিয়ে এখন মরিচ আর শুটকিকে একসাথে বাটবে। ও সব কিছু দিয়ে দিল, পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাও দিয়ে দিবে, দিয়ে এখন সবকিছু একসাথে বাটবে। আচ্ছা ঠিক আছে, ও লবণটাও দিয়ে দিছে, ও যতটুকু আর কি আন্দাজ করে দিয়ে দিছে, আপনারা যতটুকু খান ততটুকুই দিয়ে দিবেন লবণটা। এই দেখুন আমাদের ভর্তা হয়ে গেছে, তা এখন আমরা খাবো এই ভর্তাটা। এই হচ্ছে নাইমা, আমার আরেকটা ছোট বোন, ওর হাতের যে লাউটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছের আর কি লাউ, গাছ লাগানো হয়েছিল, এর মধ্যে দুইটা হয়েছে আর কি লাউ, পাখিগুলো মরে গেছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই নিজের গাছের লাউ। এই দেখুন আমরা এখানে তেলে পিঠা খাইতেছি, এই দেখুন আমাদের সিলেটে এটাকে হান্দেশ বলা হয়, আর অন্য জায়গায় তো এটাকে তেলের পিঠা বলা হয় বেশিরভাগই। সন্ধ্যা হয়ে গেছে, আমরা খাইতেছি, ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। আর এটার ভিডিও তো অনেক আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। আর বেশি লম্বা করতেছি না আজকের ভিডিওটা, আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।